আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনারা যেন ওই ভিডিওর মধ্যে 1100টি লাইক কমপ্লিট করে দেন। যদিও আমি ভিডিওর কোনো অংশে বলিনি যে আপনারা ওই ভিডিওর মধ্যে 1100টি লাইক কমপ্লিট করে দেন, বাট তারপরে এক জায়গার মধ্যে দেখিয়েছিলাম। কিন্তু আজকে হচ্ছে সেই সময় যে সময়ের মধ্যে আজকে আমি এখানে চেক করব আমার ওই ভিডিওর মধ্যে 1100টি লাইক কমপ্লিট হয়েছে কিনা। জানি তুমি আসবে না ফিরে, কি আর করো, মন গা বই বই মশা মারণ লাগবো, আর কতক্ষণে কারণ আইয়ে হেটার লাই বলি অপেক্ষা করণ লাগবো। ইয়েস, কারণ চলে আসছে, তাড়াতাড়ি এখন আমাকে দেখতে হবে যে আমার ওই ভিডিওর মধ্যে 1100টি লাইক কমপ্লিট হয়েছে কিনা। আইলা, 800টি লাইকও কমপ্লিট হয়নি ওই ভিডিওর মধ্যে, সিরিয়াসলি ভাই আমার মাথা সত্যি খুবই গরম হয়েছে। আপনারা কেন ওই ভিডিওর মধ্যে 1100টি লাইক কমপ্লিট, আমি জানি না আপনারা কেন ওই ভিডিওর মধ্যে 1100টি লাইক কমপ্লিট করেনি, বাট হ্যাঁ আমার মাথা সত্যিই খুবই গরম হয়ে আছে। এখন আমি যে রেগে আছি এটা আপনাদেরকে বোঝাতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে আপনাদেরকে বোঝাবো কিভাবে, কিছু তো একটা করতে হবে। কি করব, ইয়েস আজকে আমি প্রেসিডেন্টকে মারবো। এনিওয়ে গাইস, এখানটা একটি বাইক দেখা যাচ্ছে, দেখে তো মনে হচ্ছে একটি পুলিশের বাইক। আমি যদি এই বাইকটি চুরি করি, যাই হোক আমি এই বাইকটি চুরি করবো অ্যান্ড এই বাইক নিয়ে যাবো সোজা প্রেসিডেন্টের কাছে। হোয়াট দ্য ফানি, পুলিশ আমাকে তাড়া করতেছে না। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি পুলিশ যে আমাকে দেখে ভয় পেয়েছে, এই জন্য আপনাদেরকে আর তালি দিতে হবে না। আচ্ছা গাইস, যাই হোক এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে প্রেসিডেন্টের কাছে, বাট তার আগে আমি এখানটা একটু টাইম পাস করব। আর টাইম পাস করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে ট্যাক্সি ড্রাইভিং করা। যেহেতু আমার কাছে ট্যাক্সি নেই, তাই আমি এখন পুলিশের এই বাইক দিয়ে কাজ চালিয়ে দেবো। টিট এ ভাইয়া হরেন, সত্যি বলতে আমার কাছে এই বাইকটি চালাতে ভালো লাগতেছে না। এর কারণ হচ্ছে বাইকের মধ্যে শুধুমাত্র একটি সিট রয়েছে, এখানে আমি বাড়তি কোনো প্যাসেঞ্জার ঘুরাতে পারতেছি না, এই জন্য আমাকে এখানটা একটি গাড়ি খুঁজতে হবে। মানে বুঝলাম না, এই জায়গায় তিনটি সুপার কার পরে আছে, এদের কি কোনো মা বাপ নেই? ওরে খোকারা, তোরা ভয় পাস নেই, তোদের মা তোদেরকে এখানটায় পয়দা করে চলে গিয়েছে, এত টেনশন কিসে, তোদের বাবা তো চলে এসেছে। গাইস প্যারা না, এই গাড়িগুলোর মা না থাকলে কি হয়েছে, গাড়িগুলোর বাবা আছে তো, এই যে ফ্র্যাঙ্কলিন। কি ভাবছেন আমি আমার নাম বলবো? হ্যাঁ আমি এখনো কোচি। বাই দ্য ওয়ে গাইস, এই গাড়িটির কালার কিন্তু আমার কাছে ট্যাক্সির মতো মনে হচ্ছে, এজন্য আমি এই গাড়িটিকে চুজ করছি। তো সর্বপ্রথম আমি যেটি করবো সেটি হচ্ছে আমি এই গাড়িটির স্পিড টেস্ট করবো, দেখা যাবে এই গাড়িটির স্পিড কেমন। ও ও ভাই, এই গাড়িটির স্পিড তো জাস্ট অসাম লেভেলের ভাই, আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। স্যার, ও স্যার চলেন না, আমার লো একটা না আকাশ নসে গুরুম না, এই যাই তার নয় স্যার গো, চলেন না। ওই চাচা কি এরের, আইচা চল তাইলে, আরে একখানা কাশিন মাকে বাই সামনে নামাই দিস। এ ফিউ মোমেন্টস লেটার, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এখানটা একটি র্যাম্প আছে, আমি এখন এই র্যাম্পের উপরে জাম্প করবো। ওকে গেছে, আমি এখানে সামনে যাচ্ছি অ্যান্ড সিরিয়াসলি গাইস, দেখেন এই গাড়িটি এত স্ট্রং যে এত উপর থেকে পড়ার পরেও গাড়ির কিচ্ছু হয় নাই। গাইস এটা তো ছিল জাস্ট প্রথম রাউন্ডের জাম্প, এখনো পর্যন্ত আরো অনেক রাউন্ড বাকি আছে। স্যার আপনি কি রেডি? সাইয়েন আবার স্যার, শক্ত করে বইয়েন, হরে যদি কিছু হয় আমি কিন্তু জানি না। গাইস টান টান উত্তেজনা, সবকিছু রেডি, এখন আমি করবো এখান থেকে জাম্প প্যান্ড। সিরিয়াসলি এখনো এই গাড়িটির কিচ্ছু হয় নাই, স্যার আপনি ঠিক আছেন তো? আরে তুই চিন্তা করে চার কিছু নয় স্যার, শক্ত করে বসেন, এখন হচ্ছে থার্ড রাউন্ডের জাম্প। ওকে স্যার আমি এখানটায় জাম্প করতেছি, আল্লাহর হালা স্যার, ওসে বালা থাকিয়েন। মানে বুঝলাম না, এই গাড়িটি এত স্ট্রং যে ভাই দেখেন, এখনো পর্যন্ত এই গাড়িটির কিচ্ছু হয় নাই। ওয়াও, এ ফিউ মোমেন্টস, আপনারা আবার ভাববেন না গাড়িটির এই অবস্থা আমি করেছি, আসলে সত্যি কথা হচ্ছে গাড়িটির এই অবস্থা আমি করছি। কি করবো বলেন, আপনারা ভিডিওর মতো লাইক করতেছেন না, এই জন্য আমি ড্রাইভিংও করতে পারতেছি না ঠিক মতো। ভাই দা ওয়ে গাইস, আমি এখানে ওই জায়গার মধ্যে চলে আসছি যে জায়গার মধ্যে এখানটায় প্রেসিডেন্ট আসছে। তাছাড়া গাইস এখানে প্রেসিডেন্টের গাড়িটি দেখে আমার কাছে মনে হচ্ছে আমি এই গাড়িটি চুরি করে নিয়ে যাই, কিন্তু না আমি এখানে গাড়ি চুরি করবো না, আমি এখানে প্রেসিডেন্টকে মারবো। আমার এখানে মনে হচ্ছে আমি এখানে সামনে গিয়ে দেখতে পারবো যে প্রেসিডেন্ট কি করতেছে, বাট সমস্যা হচ্ছে আমি এখানে প্রেসিডেন্টকে মারার জন্য এখানে ভিতরে ঢুকতে পারবো না, কারণ এখানটা আমি যদি ভিতরে ঢুকি অ্যান্ড যদি এখানটা সিকিউরিটি গার্ডরা আমাকে দেখতে পায় তাহলে সিরিয়াসলি ভাই ওইখানে আমাকে মেরে দিবে। আচ্ছা গাইস আমি এখানে সামনে গিয়ে দেখি, আশা করি এখানটায় যেতে পারবো, বাট এখানটা ভাই অনেকগুলো পুলিশ আছে। স্যার আমি কি এখানটায় ভিতরে যেতে পারবো? এখান থেকে যাবি নাকি তোর পাছায় দুটো মারবো? হ্যাঁ বুঝতে পারছি বাবা, ওইখান দিয়ে যাওয়া যাবে না। আচ্ছা গাইস আমার মাথায় একটি আইডিয়া আসছে, সেটা হচ্ছে আমি এখানটায় পিছন দিয়ে যাবো, এই জন্য আমি এখান থেকে একটি বাইক নিয়ে যাচ্ছি। আমি জানি না ভাই বাইকগুলো কার, বাট তারপরও সমস্যা না, আমি এখানটায় বাইকটি ইউজ করে এখন এখান দিয়ে চলে যাবো। ওকে চলে যাচ্ছি,
আরে স্যার, আমি তো আপনাকে খুঁজতেছি, আপনি আপনি কি করতেছেন এখানে? আমি বাইক নিয়ে আপনাকে সে কখন থেকে খুঁজে যাচ্ছে আপনি জানেন না? আপনি কি করতেছেন এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই তো কি করব আর, আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতেছি। আচ্ছা স্যার, একটা কথা বলতাম যদি কিছু মনে না করতেন। কি বল? আসলে স্যার আপনার জন্য একটা গিফট আছে, যদি আপনি আমার বাইকের পিছনে বসতেন তাহলে হয়তো আপনাকে দিতে পারতাম। আরে হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, আমি তোর বাইকের পিছনে উঠতেছি, বল কি গিফট দিবি। রাস্তা ক্লিয়ার, এখন আমি এখান দিয়ে সামনে যাই, সামনে গিয়ে দেখি এখানটা পিছন দিয়ে গিয়ে প্রেসিডেন্টকে মারতে পারি কিনা। বাই দ্য ওয়ে গাইস, আমি এখানে উপরে চলে আসছি, এখন আমাকে আরো উপরে যেতে হবে, একদম উপরে উঠে এখানটা প্রেসিডেন্টের পাছায় মারতে হবে। ও ভাই দেখেন এখানটার সামনে কতগুলো সিকিউরিটি গার্ড, যদি কেউ আমাকে দেখে ভাই সিরিয়াসলি জাস্ট মেরে দেবে, এজন্য আমাকে একদম লুকিয়ে লুকিয়ে যেতে হবে। ফ্র্যাঙ্কলি তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে গাইস, এখানে তাড়াতাড়ি আমি উঠে গিয়েছি, এখন আমাকে যেতে হবে উপরে। আর তাছাড়া দেখি এখানটার সামনে কেউ আছে কিনা। না গাইস, এখানে সামনে কেউই নাই, জায়গাটি একদমই ফাঁকা। আচ্ছা গাইস, আমি এখান থেকে দেখি প্রেসিডেন্টকে মারতে পারি কিনা। গাইস আমার মাথায় একটি আইডিয়া আসছে, সেটি হচ্ছে আমি এখানে একদম উপরে চলে যাব, মানে গম্বুজগুলোর উপরে যাব, উপরে গিয়ে ওইখান থেকে মেরে দেব। ট্যান ট্যান, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটা উপরে চলে আসছি। আচ্ছা গাইস, আমি এখানে, ও ভাই সিরিয়াসলি একটা পুলিশও আমাকে দেখে নাই। কি রে, আমি এখানটা এত জোরে পড়লাম, একটি পুলিশ আমাকে দেখলো না? সিরিয়াসলি স্যার, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? স্যার, ও স্যার, মানে বুঝলাম না কি রে, এখানটায় পুলিশগুলো আমাকে কিচ্ছু করতেছে না। সিরিয়াসলি ভাই, এখনো পর্যন্ত পুলিশ এগুলো আমাকে কিচ্ছু করতেছে না। ও ভাই, মানে বুঝলাম না, আমি যদি এখানটা প্রেসিডেন্টকে মেরে দিই তারপরেও কি পুলিশগুলো আমাকে কিচ্ছু করবে না? আমি শুধু এখানটায় বারবার পুলিশ বলতেছি, আসলে এগুলো হবে সিকিউরিটি গার্ড। গাইজ বুঝতে পারছি, এখন আমাকে তাড়াতাড়ি এখানটা প্রেসিডেন্টকে মেরে ফেলতে হবে। আচ্ছা গাইজ, আমি এখানে সামনে গিয়ে দেখি, আশা করে ওরা এখানটা আমার ছবি তুলবে। ও ভাই দেখেন এখানটায় সবাই আমার ছবি তুলতেছে। আরে ঠিক আছে ঠিক আছে, আরে আরে একটু আস্তে, আরে আস্তে তোলো, সমস্যা নয়, নিজেদের মধ্যে ভেজাল করো। এই আবাল গুলো জাস্ট এখানটায় শো দাঁড়িয়ে আছে। ও ভাই দেখছেন এখানটায় কতগুলো সিকিউরিটি, কেউ আমাকে কিচ্ছু করতেছে না। আচ্ছা গাইজ, আমার মাথায় একটি আইডিয়া আসছে। হোয়াট দা হ্যাক, আমি এখানটায় প্রেসিডেন্টকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছি। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটায় প্রেসিডেন্টকে ডেস্ক থেকে সরিয়ে ফেলছি, আর এখানে যে ডেস্কের সামনে দাঁড়াবে সে হচ্ছে প্রেসিডেন্ট। তার মানে আমি হচ্ছি এখন প্রেসিডেন্ট। তোমাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত MRM এর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করে নেবে। Yes guys, please সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদেরকে প্রেসিডেন্ট সাবস্ক্রাইব করার জন্য বলেছে। গাইজ বুঝতে পারছি আমি এখন থেকে একজন প্রেসিডেন্ট, কিন্তু শর্ট প্যান্ট পরা প্রেসিডেন্ট, ফার্স্ট টাইম ইন দা ওয়ার্ল্ড, ভাষণ দিবে আন্ডার ফ্যান হিন্দির না প্রেসিডেন্ট। গাইজ আমি বুঝতে পারছি এখানটা যে সিকিউরিটি গার্ড আছে, যে প্রেসিডেন্ট আছে ভাই, সবাই এখানটায় কমায় চলে গেছে, এই জন্য দেখতে পারতেছেন ওদের সামনে আমি এখানটায় দাঁড়িয়ে আছি, বাট ওরা আমাকে কিছুই করতেছে না। ইয়েস, এটি হচ্ছে সুযোগ প্রেসিডেন্টকে মারার। তো আমি এখন যেটি করবো সেটি হচ্ছে প্রেসিডেন্টকে মেরে দেব। একে মারলেও কি, ওরা আমাকে কিচ্ছু করবে না, এটা আমি জানি। আচ্ছা গাইজ, আমি এখানটা প্রেসিডেন্টকে মেরে ফেলতেছি। 3, 2, 1, and আরে সবাই আমাকে কেন মারতে দাও?